আজকের রেসিপি চিকেন রেজালা তো চলুন দেখে নিই কী কী লাগবে এখানে আপনাকে নিয়ে নিতে হবে চিকেন আর সাথে নিয়ে নিতে হবে কাজু বাদাম কিছু গুঁড়ো মশলা আর পেঁয়াজ কুচি আর লাগবে টক দই তো চলুন এবারে আমরা কড়াইটাকে গরম করে ওর মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার পরে আমি ছেড়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করতে থাকবেন আপনি ততক্ষণ ভাজবেন হালকা একটু লাল হয়ে গেলেই তার মধ্যে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে ওই রেখে দেওয়া কাজুবাদামগুলো তো আপনি বেশি নয় নয় থেকে দশ পিস কাজুবাদাম নেবেন নিয়ে এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন তো দেখুন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি কাজুবাদামগুলো দিয়ে ওগুলো একটু নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না এটা একটু লাল হয় তো দেখুন প্রায় লাল হয়ে এসছে আমার পেঁয়াজ আর কাজুবাদামগুলো তো এবারে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব এবারে আমার এইভাবে আমি পেস্ট করে নিলাম পেস্ট আমার রেডি এবারে নিয়ে নেব আমি টক দই টক দইয়ের উপরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে ওই যে রেখে দেওয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ এবং জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো ওগুলো একসাথে দিয়ে আমি একটু মিক্সড করে নেব খুব ভালোভাবে মিক্সড করতে হবে দেখুন একটু স্পুনের সাহায্যে আপনি এইভাবে মিক্সড করে নেবেন খুব ভালোভাবে মিক্সড করবেন এটা তো মিক্সড করে নিলে দেখবেন বেশ একদম হলুদ মতো হয়ে গেছে এটা তো দেখুন আমিও আস্তে আস্তে এটাকে মিক্সড করে নিলাম তো মিক্সড করে নিয়ে এটাকে আমি রেখে দেব সাইড করে এবারে আমি নিয়ে নেব কড়াই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প বাটার এবারে দেব তেজপাতা দারচিনি কাঠ এলাচ আর লবঙ্গ দিয়ে এটাকে একটু ফোড়নের মতো নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে এটা দেখবেন একটু সুগন্ধ ছেড়েছে তারপরেই আমি রেখে দেব ওই যে হাতে ব্যাটারটা তৈরি করেছিলাম দইয়ের উপরে মশলা দিয়ে সেই ব্যাটারটা কিন্তু আপনি দিয়ে দেবেন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করার পরেই দেখবেন কিছুক্ষণ পরে এটা তেল ছাড়তে শুরু করেছে বেশ এবার দিয়ে দেব আমি ধুয়ে রাখা মাংসগুলো মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু আপনাকে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় তো আমি এই পর্যায়ে এটাকে একটু কষাকষি করতে থাকবো তো দেখুন খুব ভালোভাবেই নাড়াচাড়া করে নেবেন তো আমি এটাকে খুব সময় নিয়ে কিন্তু কষাবো খুব ভালো করে এটাকে কষাতে হবে যাতে খুব ভালো টেস্ট হয় তো আমি এটা খুব ভালো করে কষাতে থাকবো তো দেখুন একটা পর্যায়ের পর এটা থেকেও হালকা তেল ছেড়ে দিতে শুরু করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর তারপরে দিয়ে দেব ওই পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা পেস্টটা দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করতে হবে কিন্তু তো আমি পেস্টটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করছি অনেকক্ষণ ধরে কিন্তু আপনাকে নাড়তে হবে এটাকে খুব ভালো করে কষাতে হবে সুন্দর করে দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করবেন তারপরে আপনি দিয়ে দেবেন অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে নাড়াতে থাকবেন নাড়িয়ে দেওয়ার পরে কিন্তু আপনার আছে একটা মেন প্রসেস আর সেটা কি এখানে অল্প একটু কেওড়া ওয়াটার নেবেন আর অল্প নিয়ে নেবেন মিঠা আতর তো কেওড়া ওয়াটারটা অল্প এক চিপি মতো আমি দিয়ে দিলাম ওর থেকে একটু কম দেবেন আর দিয়ে দেবেন মিঠা আতর সামান্য এক দু ফোটা এক দু ফোঁটা যাতে সুন্দর সেন্ট হয় এর দিয়ে দেওয়ার পরে আপনি দিয়ে দেবেন ধনে পাতা কুচি ধনে পাতাটা কিন্তু মিস করা যাবে না খুবই ভালো সেন্ট হবে এটা দিলে আর তারপরে আপনি দিয়ে দেবেন কাঁচা লঙ্কা দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে আপনি এটাকে নাড়াচাড়া করে হালকা চাপা দিয়ে কিছুক্ষণ পরে কিন্তু আপনাকে তুলে নিতে হবে তাই রেসিপি কেমন লাগলো সেটা জানাতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই চিকেন রেজোলাটাকে একটা স্পেশাল পরোটার সাথে সার্ভ করেছিলাম আর সেই পরোটার ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর আমি এটা দিয়ে দিয়েছি আমার বন্ধুকে সে খেয়ে বললো খুব ভালো হয়েছে এই পর্যায়ে ভালো থাকবেন টাটা